Alhamdulillah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Piyo shikharti, Ami Muhammad Shakir Islam, Shohokari Shikhok Nabokumar Institution, Dr. Shohidullah Kolojo Pokkho Theke, Online Class 2021 E Shagoto. Ajke Ami Shoshto Shreni Islam o Noitik Shikhar Bishoye Prothom Adhyaye Part 1, Part 2 o 3 theke Alochona Korbo. কালেমা তায়েবা এবং কালেমা শাহাদত নিয়ে আমরা আজকাল তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, কালেমা তায়েবা মুসলমান জাতির মূল মন্ত্র। কালেমা তায়েবাকে বলা হয় তাওহীদের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আনা নবিয়ানা আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেকটা রাসূলের প্রত্যেকটা নবীর একটা মাত্রই কাজ ছিল, সেই কাজ হলো কি তাওহীদের বাণী প্রচার করা। যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে বিভিন্ন দেবদেবী বিভিন্ন মূর্তি পূজা এবং আল্লাহর সাথে শরীক করত, আর জাহান্নামে জান্নাতের পথ ভুলে গিয়ে জাহান্নামের পথে চলতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একে একে পর্যায় কোন নবী রাসূল পাঠান। প্রত্যেকটা নবী তাদের প্রথম কাজ ছিল কালেমার দাওয়াত দেওয়া। যারা তাওহীদকে ভুলে গেছে, একত্ববাদকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গিয়ে অন্য অন্য মূর্তি দেবতাকে প্রভু হিসেবে স্বীকার করে, তাদের স্রষ্টা হিসেবে পূজা করে, তাদেরকে প্রত্যেকেই বলতো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি করো এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের পালন করতে আমাদের রিজিকদাতা। এই কথা এই কাজটা প্রত্যেকটা নবী রাসূলের একই কাজ ছিলেন। ঠিক আল্লাহ রাসূল হযরত ঈসা আনা নবিয়ানা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় আসমানে উঠিয়ে দিলেন, উঠা নেওয়ার পরে প্রায় 500 বছর এই দুনিয়ায় কোনো তাওহীদের বাণী প্রচার হয় নাই, কোনো নবী রাসূল আসে নাই, কোন ইসলামের কথা হয় নাই, আল্লাহর কথা বলার মতো মানুষ ছিল না। ওই সময় এ মানুষ এত মূর্খ হয়ে যায়, এত জাহিল হয়ে যায় যে সবাই আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ একটাও ছিল না। আল্লাহকে ভুলে গিয়ে সবাই বিভিন্ন দেবদেবতা বিভিন্ন গাছ বিভিন্ন পাহাড় পর্বত চন্দ্র সূর্য সবাইকে সবকিছুকে পূজা করা শুরু করে, সবকিছু দেবতা করা শুরু করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে আবার সিরাতুল মুস্তাকিম পথে চলার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সম্বাদন সবে সাধকের সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আবির্ভূত করে দুনিয়ায় দুনিয়ায় পাঠান। আল্লাহ রাসূল যখন দুনিয়ায় আসলে দুনিয়ার অবস্থা ছিল এত খারাপ, এত জঘন্য, ওই জন্য বলা হয় ওই সময় গিয়ে 500 বছর সময় গিয়ে বলা হয় আই হ্যাভ এ জাহিলিয়ার যুগ। আল্লাহ রাসূল দেখতেন কোথায় কোনো মানবতা বোধ নাই, কোথায় কোনো তাহুদের তাহুদের প্রসার নাই, তাহুদের চর্চা নাই, তাহুদের কি পাওয়া নাই, আল্লাহকে তো বিশ্বাস করতেছে না, সবাই যার যার মতো যাদের যেভাবে জীবন যার যার মন মতো খেয়াল করছে জীবনযাপন করতেছে। আল্লাহ রাসূল দুনিয়ায় আসার পরপরই এই যে বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করা শুরু করলেন, শুরু করতে হতো আল্লাহ রাসূল যখন তার বয়স যখন 40 বছর পুরো হলেন, আল্লাহ কি করলেন দাঁড়ে ফিরাই দিয়ে কি করলেন আল্লাহ আল্লাহ তালা পাওয়ার জন্য, আল্লাহ দুনিয়ার মানুষকে শান্তির পথে আর কিভাবে আনা যায়, দুনিয়ার মানুষকে কিভাবে এই গুমরাহী থেকে রক্ষা করে একমাত্র আল্লাহর রাস্তায় জুড়ে দেওয়া যায়, কিভাবে যারা
আল্লাহ বাদে যাদের দেব দেবতা পূজা করতে তাদেরকে তা ফিরিয়ে নিয়ে আসে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা যায় এই যে বিভিন্ন চিন্তা ভাবনা করা শুরু করলেন তিনি ধ্যানে মগ্ন থাকবেন গায়ে হীরায় গায়ে হীরায় মগ্ন করতে অবস্থায় একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আমিনের মাধ্যমে তাকে নবুয়তের প্রথম বাক্য দিয়ে পাঠালেন বলেন যে ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কালাম আল্লাহ রাসূলের বয়স 40 বছর পূরণ হলেন তখন কি করলেন আল্লাহ রাসূলকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন রিসালাতের দায়িত্ব দিলেন তাওহীদের দায়িত্ব দিলেন কালেমার দায়িত্ব দিয়ে বললেন যে জিব্রাইলের মাধ্যমে কোরআন অবতরণ করা শুরু করলেন এরপর থেকেই আমাদের প্রিয় নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়া শুরু করলেন যখন গায়হিয়া থেকে প্রথম আবু বকর দেখা হলেন আবু বকরকে বললেন ইয়া আবু বকর হে আমার বন্ধু আবু বকর আমি আজকে নবুয়ত প্রাপ্ত হলাম তোমরা বললেন যে হে মুহাম্মদ তাহলে আমার কি কাজ আমাকে মুসলমান বানিয়ে দেন আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে বলো ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন যে মুহাম্মদ হে আবু বকর তুমি বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এবার আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কি কাজ তখন আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমার যে কাজ তোমারও সেই কাজ আমি কি করে মানুষকে হৃদয় তাওহীদের দাওয়াত দেবো রিসালাতের দাওয়াত দেবো তুমি মানুষকে রিসালাতের দাওয়াত দেবা সত্য দাওয়াত দেবা আমার যা কাজ তোমারও তাই কাজ এই জন্য কালেমার দায়ের অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবার তাৎপর্য কি তারপর হলো যে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করছেন আমাদেরকে বিভাগ সৃষ্টি করেন নাই আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি আল্লাহ তাআলা আমাদের মালিক আল্লাহ আমাদের খালিক আল্লাহ আমাদের মৃত্যুদাতা আল্লাহ সব কিছু করতে পারে সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন সব কিছু আল্লাহ আল্লাহ ধ্বংস করবেন আবার আল্লাহ যে সব কিছু আমাদের দিয়ে আবার আল্লাহ হুকুমে সব কিছু সৃষ্টি হবে এই কথা বিশ্বাস করার নামই হলো কালেমা তাওহীদের তাৎপর্য এবার তো কালেমা তাও কালেমা তাও তাইবার প্রথম অংশ আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি করা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া প্রথমত লা নাই কোন ইলাহ নাই ইল্লাল্লাহ মুহাম্মাদ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া যে যেহেতু আয়ামে জাহিলিয়াতের সময় ইসলামের প্রথম যুগে সবাই কি করত ইসলামে সবাই ইসলাম ব্যত গায়ে ইসলাম পালন করত অন্য অন্য প্রভুকে চেষ্টা করে ধারণ করতে বলেছে ওই সমস্ত প্রভুকে বাদ দিয়ে লা ইল্লা লা মানে কোন ইলা নাই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ সমস্ত কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহ আমাদের প্রভু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের জিদ্দাতা আল্লাহ আমাদের পালনওয়ালা সবকিছু আল্লাহ এই কথায় বিশ্বাস করার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা আল্লাহ তাআলার প্রিয় রাসূল আল্লাহ তাআলার প্রিয় মানুষ হযরত প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ তাআলার বান্দা ও রাসূল আল্লাহ তাআলা মুহাম্মাদের রাসূলুল্লাহ দ্বারা বলেছেন রিসালাতের দায়িত্ব দিয়েছেন যে রিসালাতের দায়িত্ব নবুয়তের দায়িত্বকে বোঝানো হয়েছে এই জন্য বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভোলা মানুষকে দলার দলিম পথে মানুষকে সিরাতের পথে গুজরে দেওয়া হলো এবং রাসূল মুহাম্মদ ইসলামের দায়িত্ব করতো প্রিয় শিক্ষার্থীরা তাহলে যাবো আমরা কালেমা তাইবার তাৎপর্য অর্থ তাৎপর্য প্রথম সুন্দর আলোচনা করলাম এরপরে দেখো কালেমা শাহাদত কালেমা শাহাদত হলো মুসলমানদের দ্বিতীয় নম্বর সাক্ষীদাতার বাক্য কালেমা শাহাদত কালেমা তো বাক্য আর শাহাদত অর্থ সাক্ষ্যদাতার বাক্য তাহলে কালেমা শাহাদত অর্থ হলো কালেমা শাহাদত হলো কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর অর্থ হলো কি
আল আশহাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই ওয়াহদাহু লা শারীকা লাহু আর তার সাথে কোনো সর্তা তার সমকক্ষ তার সমতুল্য কেউ নাই ওয়া আশহাদু আন্না আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল তাহলে সাক্ষাৎকে দেখো আলে কালেমা শাহাদাতরা কি বলতে শাহাদা শাহাদার বলতে সাক্ষ্যদারের বাক্য যে আল্লাহ এক আল্লাহ যে সব করতে পারে আল্লাহ যে সৃষ্টি করেছে আল্লাহ যে মানুষকে মৃত্যু দান করবেন আল্লাহ যে কবর দিবেন হাশর মিজান দান করবেন জান্নাত জাহান্নাম দিবেন এই সমস্ত সাক্ষ্যদানের বাক্য হলোকে কালেমা শাহাদা এই কালেমা শাহাদাত দ্বারা আয়াতুল মুসলমান বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহই সব করতে পারে আল্লাহ আমাকে খাওয়াতে পারে আল্লাহ আমাকে পড়াতে পারে আল্লাহ আল্লাহ আমাকে মৃত্যুবরণ করতে পারে আল্লাহ আমাকে জীবিত করতে পারে আল্লাহ সব কিছু ক্ষমতা হল আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ হুয়া আলিমুল খবীর আল্লাহ তার সমস্ত কিছু জানে এবং খবর রাখে আল্লাহ হলেন ওয়া আল্লাহু সমস্ত সক্ষমতার অধিকারী এই কথা বলার এই কথা সাক্ষ্য দেওয়ার নামই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু প্রিয় শিক্ষার্থী এবার দেখো এবার বলছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলছে যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল এই কালেমা শাহাদাতের দ্বিতীয় অংশ দ্বারা কি বোঝানো হয়েছে ইদার রিসালাতের বাণী বোঝানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল প্রেরিত নবী সত্য নবী তিনি যে আমাদের আখির নবী খাতামুন নবী সাইয়্যিদুল মুরসালিন এই কথাকে সাক্ষ্যদান করেছেন যে কালেমা শাহাদাতের দ্বিতীয় অংশ দ্বারা প্রিয় শিক্ষার্থী আজকে আমরা ক্লাস যে ক্লাস নিলাম এই ক্লাস থেকে ইনশাআল্লাহ তোমাদেরকে তোমরা কালেমা পাঠ দুই এবং তিন সুন্দর করে পড়বা কালেমা তাইবা অর্থ তাৎপর্য প্রথম অংশ দ্বিতীয় অংশ এবং কালেমা শাহাদাতের অর্থ তাৎপর্য প্রথম অংশ দ্বিতীয় অংশ সুন্দর করে পড়বা আজ এই পর্যন্ত থাক সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু